হ্যালো বন্ধুরা, আমি সৌমি। আজকে চলে এসেছি ভীষণ ফেমাস একটা রেসিপি নিয়ে, যার নাম লোটে মাছের ঝুড়া। যা গরম পড়েছে বাইরে, তাতে বেশি রান্না করতে কারোরই ভালো লাগে না, তাই এরকম একটা সুস্বাদু রেসিপি থাকলে এক থালা ভাত তো এই রেসিপি দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কোনো আলাদা রেসিপির দরকারই পড়বে না। তো লোটে মাছের ঝুড়ে বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো লোটে মাছ নিয়ে নিয়েছি। এবার এতে নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে নেবো। একটু লেবু রসও মাখিয়ে নিচ্ছি, যাতে করে মাছটা ভাজার সময় কোনো বাজে গন্ধ না বেরোয় তার জন্যে। তো এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য সাইডে রেখে দেবো, ততক্ষণ মশলাটা তৈরি করে নেবো। তো কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে, আর দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো মোটামুটি মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট এইভাবে ভেজে নিলেই হবে। দেখো হালকা একটা ব্রাউন কালার চলে এসছে। এবার আমি এর মধ্যে দেবো অল্প একটু রসুন কুচি আর 2 কাঁচা লঙ্কা কুচি। এটাকেও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা একটা ব্রাউন কালার আসছে। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দেবো 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। তো মোটামুটি 2 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণে কুচানো টমেটো। এবার টমেটোটা যতক্ষণ সফট হচ্ছে ভালো করে কষিয়ে নেবো। অল্প একটু নুনও দিয়ে দিলাম, এতে করে টমেটোটা তাড়াতাড়ি গলেও যাবে। দিয়ে দেখো ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার কষানো হয়ে গেছে, টমেটোটা একদম সফট হয়ে এসেছে। এবার কিছু গুঁড়ো মশলা দেবো। দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো। ব্যাস আর কিছু দরকার নেই। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। স্বাদ অনুযায়ী চিনিও দিয়েছি আমি, তোমরা চাইলে চিনিটা দিতেও পারো নাও দিতে পারো, আমি দিয়েছি আমার ভালো লাগে তাই। দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণের জল। তো মোটামুটি জল দেওয়ার পরে হালকা একটুখানি কষিয়ে নিয়ে গ্রেভিটা হালকা ফুটে উঠলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10 মিনিট এটাকে একটু সেদ্ধ হতে দেবো। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, এদিকে দেখো মাছগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এইভাবে কাঁটা চামচের সাহায্যে 1-1 করে এই কাঁটাগুলোকে, যে মাঝখানে যে সিদ্ধ আটা থাকে সেটা বার করে নেবো। এর কাঁটা কিন্তু ভীষণ নরম হয়, সেরকম মুখে লাগে না, কিন্তু জাস্ট সিদ্ধ আটা শুধু এইভাবে বাদ দিয়ে ফেলে দেবো। এইভাবে করে সমস্ত আমি কাঁটাগুলোকে বাদ দিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে হাই ফ্লেমে ততক্ষণ কষাবো যতক্ষণ জলটা পুরোটা শুকিয়ে না আসছে, একদম শুকনো শুকনো হবে। দেখো আমার এখানে একদম জল একদম শুকিয়ে গেছে। এবার নামানোর আগে অল্প একটু গরম মশলাগুলো ধনে পাতা কুচি ছড়িয়ে নিলেই আমাদের কিন্তু লোটে মাছের ঝুড়ো একদম রেডি হয়ে যাবে। গরম ভাতের সাথে এই রেসিপিটা সার্ভ করো, কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগে লাইক করো, চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এরকমই ধামাকেদার রেসিপির আরও আপডেটস পেতে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।